হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাছে অনেক ভাই ও বোনেরা প্রশ্ন করেছেন, গর্ভাবস্থায় ছোলা খাওয়া যাবে কিনা, বা ছোলা খাওয়ার উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। আশা করি এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখতে পারেন, তাহলে আপনাদের উত্তর পেয়ে যাবেন। তার আগে বলে রাখি, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে করে আপনি সবার আগে ভিডিওগুলো দেখতে পান। ছোলা মানব দেহের জন্য যতটা উপকার, আবার ততটাই ক্ষতিকর, আর বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য। তাহলে জেনে নেওয়া যাক, গর্ভবতী মহিলাদের কোন কোন সমস্যা থাকলে তাদের ছোলা খাওয়া উচিত না। নাম্বার 1, গর্ভবতী মহিলাদের ডায়রিয়ায় আক্রান্ত হলে ছোলা খাওয়া উচিত না। নাম্বার 2, গর্ভবতী মহিলাদের যদি ছোলা থেকে অ্যালার্জি হয়, তবে ছোলা খাওয়া উচিত নয়। নাম্বার 3, গর্ভবতী মহিলাদের যদি নিয়মিত ছোলা খাওয়ার ফলে পেট খারাপ হয়, এছাড়া যদি ছোলা খাওয়ার ফলে অন্য কোনো সমস্যা হয়, গর্ভবতী মহিলারা কিভাবে ছোলা খাবেন। ছোলা খাওয়ার আগে ভালো করে ছোলা ধুয়ে নিন, তারপর ছোলাকে ভিজিয়ে রাখুন। এরপর ছোলাকে ভালো করে সেদ্ধ করে খেতে পারেন, এছাড়া আপনি ছোলা রান্না করে খেতে পারেন। আশা করি এইভাবে ছোলা খেতে পারলে গর্ভবতী মহিলাদের অনেক উপকারে আসবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।